আসসালামু আলাইকুম। আজকে 25শে সেপ্টেম্বর, রোজ বুধবার, আমার জীবনের একটি স্মরণীয় দিন হয়ে থাকবে। কেননা আজকে সকালে একটি সুখবর দিয়ে আমার ঘুমটা ভাঙে। ডাক বিভাগ থেকে একটি কল আসে, আপনার নামে একটি পার্সেল ছিল। তখনই আমি বুঝতে পারি আমার জন্য মাদ্রিদ থেকে প্রিয় ক্লাব, আমার যে ক্লাবের প্রতি অটল ভালোবাসা, যে ক্লাবের জন্য সবসময় লেখালেখি করি, পোস্ট করি, তর্ক করি, সেটার একটি স্বীকৃতিস্বরূপ আমি অফিসিয়ালি ওই ক্লাবের মেম্বার হতে পেরে এখন আমার কাছে খুবই ভালো লাগছে। আজকে আমি যে কার্ডটি হাতে পেয়েছি, এখন আমি কার্ডটি ওপেন করে আপনাদেরকে দেখাবো। নিয়ে আসুন, এটি আসলে আমি 2 বছর আগে অ্যাপ্লাই করেছি। আমার ডাক বিভাগে ভুল হওয়ার কারণে আমি কার্ডটি পাইনি, নতুন করে আবেদন করেছিলাম। আজকে আমি খুলতেছি। এটা অনেকের কাছে সাধারণ বিষয় হলেও আমার কাছে আসলে বিরাট একটি স্বপ্ন পূরণ। আলহামদুলিল্লাহ, যে কার্ড, যে ফর্ম সাইজটা একটা দেখুন, যে কার্ড মাদ্রিস্তা প্রিমিয়াম, এটা আমার কার্ড, এটা হচ্ছে আমার মেইন কার্ড, আমি বৃষ্টি আসতেছে, আমার তাড়াতাড়ি করতে হবে, এটা ভুলে গেলে চলবে না। যখন কার্ডটি হাতে পেলাম আসলে আমার খুবই ভালো লাগছে। এখন আমার অনুভূতি, আমার এটা আসলে কাউকে বলে বোঝাতে পারবো না, এটাই হচ্ছে সেই কার্ড। অবশেষে আমি আজকে কার্ডটি পেয়েছি। আমি বলতে পারবো কাউকে যে আমি একজন রিয়াল মাদ্রিদের অফিসিয়াল ফ্যান। ঠিক আছে, আবারও ধন্যবাদ জানাই প্রিয় ক্লাব রিয়াল মাদ্রিদকে, কারণ তারা আমার স্বপ্ন পূরণ করেছে। এখন আরেকটি স্বপ্ন, কোনো এক সময় সান্তিয়াগো বার্নাব্যুতে বসে একটি ম্যাচ দেখব, এটাই হচ্ছে আমার শেষ স্বপ্ন ফুটবল নিয়ে। ধন্যবাদ।